এই যে এই টিউমারটা, এই টিউমারটাকে আমরা বলি, দেখেন যে ঝুলে আছে, হ্যাঁ মনে হচ্ছে একটা গোটা, ওই গোটার আবার একটা বিন্তুর মতো আছে, তাই না? দেখেন আমি এভাবে টান দিলে গোড়াটা অনেক চিকন হয়ে গেছে, হ্যাঁ তো একটা মানে ফুলের ওই যে বোটা যেমন চিকন হয় ওই রকম, তো এটাকেও আমরা বলি বোটা স্টক, হ্যাঁ। আচ্ছা, এটাকে বলে পেডাঙ্কুলেটেড লাইকোমা, মানে এই লাইকোমাগুলো কি যে অনেক লাইকোমা আছে যে স্কিনের নিচে থাকে, হ্যাঁ যেমন আপনার এই লাইকোমাটা আমি একটু দেখাই সবাইকে, হ্যাঁ এটা একটু নেন, হ্যাঁ এই যে এই লাইকোমাটা, এই লাইকোমাটা চামড়ার নিচে, এটাকে বলে সাবকিউটেনিয়াস লাইকোমা। পাটাকে পুরো ক্লিন করে নিয়েছি এবং আশেপাশে যে হেয়ারগুলো, আমরা যেহেতু পুরোটা কাটবো না বলে পুরো হেয়ার আমরা ই করিনি, বাট আশেপাশের হেয়ারগুলো আমরা একদম ক্লিন করে নিয়েছি। তো এরপরে আমরা যেটা করবো লোকাল অ্যানেস্থেশিয়া, খুব ছোটো নিডিলের সাহায্যে যাতে না লাগে, হ্যাঁ। আচ্ছা বাবা, আপনি কোনো ব্যথা পাচ্ছেন? এটা একটু ধরেন, এভাবে কোনো ব্যথা পাবেন নাকি আমাদের একটু বলবেন, হ্যাঁ হালকা একটু লাগবে, এরপরে আর লাগবে না। খুব বেশি ব্যথা লাগছে বাবা? হ্যাঁ একটু, জাস্ট একটু লাগবে, ঠিক আছে। আমরা এটা একদম জাস্ট পাটা একটু এরকম করে, হ্যাঁ স্ক্রিন ক্রিজ বরাবর, এই যে বাবা, এই যে আপনার পায়ে লাইকোমাটা, হ্যাঁ এই যে কোনো প্রকার কোনো কোনো ব্লিডিং নাই। এবার আমরা জাস্ট এটা দুইটা সেলাই দিয়ে ক্লোজ করে দেবো, এটা একদম মিশে যাবে, হ্যাঁ হোল্ড করে মিশে। আমরা এই যে টিউমারটা কেটে দিলাম এবং কোনো জাস্ট দেখেন কোনো প্রকার কোনো দাগ কোনো কিছু কিচ্ছু বোঝা যাবে না, জাস্ট আমরা টু স্টেজ দিয়ে এটা ক্লোজ করে দিছি, হ্যাঁ ঠিক আছে।